শিক্ষক বদলির প্রতিবাদে ধর্মনগর কৈলাসহর মূল সড়ক অবরোধ। বিজেপি নেতার গুন্ডামিতে আটজন ছাত্রী ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। সুরক্ষিত নয় রাজ্যের কোমলমতি ছাত্রছাত্রীরা। শিক্ষক বদলি হওয়ার প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত ছাত্রছাত্রীরা। জানা যায়, আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ব্রজলাল নাথ 3 মাস আগেই এ স্কুলে আসেন। ওনার উদার মানসিকতার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের সাথে গড়ে ওঠে নিবিড় সম্পর্ক। পাশাপাশি স্কুলের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়ান। স্কুলের সন্ধ্যার পর যে মদের আসর বসত, তিনি তারও বিরোধিতা করেছিলেন বলে খবর। এসের বিদ্যালয়ে আসার পর ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞানের পরিধি বাড়াতে থাকে। বিদ্যালয়ের হেডমাস্টার এবং এসএমসি কমিটির কিছু সদস্যের এই বিষয়টি একেবারেই ভালো চোখে দেখেননি। তাই মাত্র 3 মাসের মধ্যে বিদ্যালয়ের স্যার ব্রজলাল দাথের বিরুদ্ধে বদলির নোটিশ ধরিয়ে দেওয়া হয়। কিন্তু ছাত্রছাত্রীদের বিক্ষোভ গতকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হয়। মঙ্গলবার বিদ্যালয়ের ফটকে তারা তালা ঝুলিয়ে দিয়ে আনন্দবাজার দিয়ে ধর্মনগর কৈলাসহর যে মূল সড়ক রয়েছে তাতে ধর্নায় বসে। ধর্মনগর থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং বিদ্যালয়ের আইএস ঘটনা পর্যবেক্ষণ করতে যান। কিন্তু এলাকার বিজেপি নেতা বলে পরিচিত কান্তি গোপাল নাথ, এলাকার শক্তি কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রমণি নাথ, এলাকার বিজেপি নেতা নারায়ণ নাথ এবং দেবাশিস নাথের গুন্ডামিতে ছাত্রছাত্রীরা অবরোধস্থল ত্যাগ করে বিদ্যালয়ের কক্ষে আসে। বিদ্যালয়ের কক্ষে তাদেরকে উচ্চস্বরে গালিগালাজ করে এবং রেস্ট্রিকেট করে স্কুল থেকে চিরদরে বিদায় দেওয়া হবে বলে সাফ জানান বিজেপি নেতা কান্তি গোপাল নাথ সহ তার সঙ্গী সাথীরা। এমনকি দেবাশিস নাথ নামের এক শাসক দলের নেতা কয়েকজন ছাত্রের শরীরে ধরে মারধর করে। এতে 8 ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনী খবর পায় এবং তারা গিয়ে অজ্ঞান অবস্থায় 8 জন ছাত্রীকে তুলে এনে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে ভর্তি করে। এতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক গোষ্ঠী চূড়ান্ত ক্ষোভে পড়েন এবং কান্তি গোপাল নাথ, দেবাশিস নাথ, ইন্দ্রমণি নাথ ও নারায়ণ নাথের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা করবেন বলে জানান। ঘটনা জেনে ধর্মনগরের সাংবাদিকরা গেলে তাদের প্রতি বিজেপির গুন্ডা বাহিনী কি আক্রমণ করবে তারও প্রস্তুতি নাই। সাংবাদিকরা ঘটনা প্রতিকূল দেখে এলাকা স্থল ছেড়ে পরিত্যাগ করে চলে আসে। পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র দিনক্ষণ ঘোষণা হয়েছে। এখনই যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের শাসক দলের আশ্রিত কয়েকজন গুন্ডার কারণে ছাত্র অভিভাবক প্রত্যেকের অসন্তুষ্টি দেখা দিয়েছে। যেসব ছাত্রী অসুস্থ হয়ে ধর্মনগর উত্তর জেলা হাসপাতালে রয়েছে তারা হল মৌটুসী দাস 10ম শ্রেণী, পূজা নাথ 6ষ্ঠ শ্রেণী, ঈশিতা নাথ 8ম শ্রেণী, অনুপ্রিয়া নাথ 8ষ্ঠ শ্রেণী। তারা গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে। এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে যে কোনো মতেই ছাত্রছাত্রীরা এলাকার বিজেপি আশ্রিত গুন্ডা নেতা কান্তি গোপাল নাথ, ইন্দ্রমণি নাথ, নারায়ণ নাথ এবং দেবাশিস নাথকে ছাড়বে না। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমার অত চার্জ নেই তান বলে স্কুল গিয়ে নেতাগিরি হরিয়ার রাজনীতি হরিয়ার কান্তি গোপাল নাথ আর দেবাশিস নাথ আর নারায়ণ নাথ আর ইন্দ্রমণি নাথ আর আমার গাও হাত তুলতে আসলো তুলতে পারছে না স্কুলের মাস্টার ট্রান্সফার নিয়ে ছাত্ররা আজ আন্দোলন করতে গিয়ে রাস্তা অবরোধ করেছিল। রাস্তা অবরোধ ঘটাবার জন্য স্কুলের ইন্সপেক্টর ওদেরকে বুঝিয়েছিলেন যে আমি এটা আলোচনা করব উদ্যোগন কর্তৃপক্ষের সঙ্গে, আলোচনা করে এটার আমি একটা সলিউশনে দেবো, তোমাদেরকে তোমরা অবরোধটা উদ্র করো, উদ্র করে সবাই তোমরা স্কুলে যাও। স্কুলে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই স্কুল কমিটির চেয়ারম্যান এবং তার সঙ্গে আরও কয়েকজন দুষ্কৃতি এসে এই স্কুলের ছেলেমেয়েদের উপর ফিজিক্যালি এবং মেন্টালি তাদের টর্চার করে। টর্চার করার কিছুক্ষণ পর যখন গার্জেনরা খবর পেয়েছে, ওরা যখন আসলো এবং এসে দেখেছে তাদের মধ্যে 6-7 জনের অবস্থা খুব খারাপ, এরা শারীরিকভাবে এবং মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, তখন লোকাল যারা গার্জেন রয়েছে তারা ফায়ার ব্রিগেডকে খবর দিয়েছে। ফায়ার ব্রিগেড গিয়ে অতিসত্বর গিয়ে তাদেরকে লিফট করে চন্দ্রপুর হসপিটালে নিয়ে এসছে। চন্দ্রপুর হসপিটালে ডাক্তার
স্টুডেন্টদেরকে দেখে ইমিডিয়েট তাদেরকে অ্যাডমিট করেছে, অ্যাডমিট করে তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা শুরু করেছে। আমি আগরতলাতে ছিলাম, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এসেছি, আসার পর একটা অন্য একটা কাজে আমি লালচনাতে ছিলাম। আমি যখন খবর পেয়েছি আনন্দবাজার স্কুলে এই ধরনের ঘটনা ঘটেছে, আমি এই সঙ্গে এখানে হসপিটালে এসেছি। হসপিটালে আসার পর প্যারেন্টসের সঙ্গে কথা হয়েছে, স্টুডেন্টদের সঙ্গে কথা হয়েছে এবং যে সমস্ত বাচ্চারা অ্যাডমিট রয়েছে চারজনের সঙ্গে আমি কথা বলেছি। কথা বলার পর ওরা বললো যে আমাদের দাবি নিয়ে আমরা পত্রবোধ করেছিলাম, সেটা উড্ড করতে গিয়ে আমরা যে স্কুল ইন্সপেক্টর ওই যে আশ্বস্ত করেছিলেন সেই অনুযায়ী আমরা স্কুলে ফিরে এসেছি। ফিরে আসার পর তারা চারজনের নাম নিয়েছে, ইন্দ্রমণিনাথ, দেবানাথ অ্যান্ড কান্তিনাথ, আরেকজনের নাম আমার ঠিক এখন বলে গেছি। ওরা আমাকে যেভাবে বলেছে, ঠিক ইনভেস্টিগেশন অফিসার থানা থেকে যিনি গিয়েছিলেন হসপিটালে ওনাকে এই চারজনের নাম ওরা বলেছে, যারা হসপিটালের বেডের মধ্যে রয়েছে তারা তাদেরকে টর্চার করেছে, তাদেরকে উপর আদর দিয়েছে এবং তাদেরকে মেন্টালি টর্চার করেছে।